নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, আমাৰ ইউটিউব চেনেল দেৱাংশী পুলকলৈ আপোনালোকক পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ। আজি একদম 11:30 বজাত আহি পাই গ'লোহি মা ঘৰ। আজি অহা বিশেষ এটা কাৰণ আছে, ভিডিঅ'টো চাই থাকক, পিছত বাৰু গম পাব। একদম মা ঘৰ আহি পাই ধুমাধুম পথাৰ পালোহি। আমাৰ বাগানখন অলপ চাওকচোন, ইমান ধুনীয়া হৈ গৈছে নহয়। তাতে এতিয়া বৰষুণ পৰিছে যে ফচলবোৰ বৰ ধুনীয়াকৈ লাগিছে। এইফালে আমাৰ উৰহীজোপা লাগি আছে, সেই চাং দি থৈছে যে, ইয়াত দেখিছে চাং দি থৈছে যে, সেইকাৰণে মই চাপৰি চাপৰি আহিবলগীয়া হৈছে। এইফালে এয়া কিবা ভুল লগাইছে নেকি দেউতাই, এয়া দেখিছেনে উৰহী, ইমান ধুনীয়াকৈ উৰহী লাগিছে। আৰু উৰহী গছ ইয়াতে দুজোপা দিছে দেই, এয়া দেখিছে এজোপা এজোপা, এয়া বহুত ধুনীয়াকৈ লাগিছে দেই। এয়া দেখিছেনে লাডুমা খাই লাগি আছে, চিঙাহে নাই, অলপ পিছত চিঙিম। এয়া 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 আৰু এয়া দেখিছে গাঁঠিয়ে গাঁঠিয়ে কেনেকৈ ফুলিছে একদম। এয়া আৰু এইফালে আমাৰ টিকলি টিকলি অমিতা কেইজোপা একদম চাপৰতে লাগে বোলে, এইকেইজোপা যেনিবা লগা নাই, এয়া ফুল ধৰিছে আৰু। এয়া এইফালে দেখিছেনে বহি লৈছোঁ, আৰু এয়া হৈছে আমাৰ ভোট জলকীয়া, দেখি একদম লাগিছে লাডুমা লাডুমকৈ। এইটো ছিঙিবলৈ হৈ আছে, আইঔ ছিঙাই গ'ল, লাহেকৈ চুঙোতেই ছিঙি থাকিলে। লাগিছে ধুনীয়াকৈ, বৰ ধুনীয়া লাগে খাই। আপোনালোকে কোনে কোনে খাই ভাল পায় কমেণ্ট কৰি জনাবচোন। আমাৰ গোটেই পুখুৰী পাৰতে এনেকৈ এইয়া দেখিছেনে ফচলবোৰ লগাইছে, গছ গছনিবোৰ। আৰু আমাৰ হাঁহকেইজনী যে আছিলে, গোটেইকেইজনী হাঁহ বেচি দিয়া হ'ল, কাৰণ নেউলে আহি পেলাই দুই তিনিজনী হাঁহ মাৰিলে আৰু ৰাখিব নোৱাৰা হৈছে, কাৰণ ৰখীয়া লাগে, মানুহ ইয়াত থাকিব নোৱাৰে মা দেউতাহঁত, সেইকাৰণে বেচি দিলে। আৰু ইফালে লাগি আছে আমাৰ অমিতা, এইয়া দেখিছেনে দূৰৰ পৰা দেখাই দিছোঁ অমিতা, এই আমাৰ কাপোৰ বান্ধি থৈছে মানুহৰ নজৰ লাগিব বুলি। এয়া অমিতা, এইফালে এজোপা অমিতা এয়া ফুলিছে। আৰু এইজোপা জলকীয়া দেখিছেনে, ভোট জলকীয়া, এইয়া জলকীয়া সৰি গৈছে, বৰষুণ পৰিলে সাৰ উঠে বোলে, জলকীয়া চলকীয়া চব সৰি যায়। এয়া ফুলি আছে, বৰ ভাল পাওঁ মই খাই এইটো জলকীয়া, আপোনালোকক দেখুৱাই দিলোঁ। আৰু এইফালে এয়া বগা ফিৰিঙী দেখিছেনে, কিমান ধুনীয়াকৈ লাগে। আৰু এইফালে এয়া দেখিছেনে, চব কাষে কাষে অমিতা লগাই দিছে, আৰু এইটো পাৰে লগাইছে এয়া জলকীয়া, ভোট জলকীয়া, ফিৰিঙী জলকীয়া, চব এয়া লাগিবলৈ আৰম্ভ কৰিছে আৰু অলপ অলপকৈ। এয়া আপোনালোকক দেখাই দিলোঁ, আৰু এয়া দেখিছে সেই দূৰলৈকে চব অমিতা জলকীয়া, অমিতা জলকীয়া, এয়া লাগি আছে লাডুমা লাডুমকৈ, ইমান চাপৰ চাপৰত লাগিছে, দেখি খুব মৰম লাগে, সেইকাৰণে বোলো আপোনালোকৰ লগতো শ্বেয়াৰ কৰি দিওঁ। এয়া দেখিছেনে, এফালে দেখিছেনে অমিতা, এফালে জলকীয়া, এফালে অমিতা, জলকীয়া অমিতা, জলকীয়া অমিতা, মাজে মাজে তামোল দিছে। এয়া এয়া অৱশ্যে মই যেতিয়া আছিল আমি ৰুওঁতে আহিছিলোৱে, ময়ো ৰুইছিলোঁ দেই। এয়া এয়া দেখিছে গোটেই পাৰটোত, এফালে জলকীয়া, এফালে অমিতা, এফালে জলকীয়া, এফালে অমিতা, এই পৰিৱেশটো মোৰ বহুত ভাল লাগে, আৰু সেইকাৰণে মই ঘৰলৈ আহিলে আহোঁৱেই আৰু। এয়া এয়া দেখিছেনে, আহি পাই মই জলকীয়া ছিঙি ল'লোঁ, খাব লাগিব আজি একদম, ভোট জলকীয়া বহুত ভাল পাওঁ খাই, খাম। এতিয়া মই ছিঙো উৰহী, এইফালে এয়া মই উৰহী ছিঙি আনিলোঁ, এতিয়া যাওঁ ঘৰলৈ, উৰহী ভাজি হ'ব আৰু অলপ, আৰু আছিলে ছিঙিবলৈ, ওপৰত ঢুকিয়ে নাপাওঁ, বহুত ওপৰত লাগিছেগৈ যে, আলু সৈতে হৈ যাব আৰু এ ভাজি অলপ অলপকৈ। আৰু এইফালে দেখিছেনে এয়া সৰু সৰু হৈ আছে অমিতা পুলি, তাৰপিছত বেঙেনা পুলি, বেঙেনা লাগিছে অৱশ্যে। আৰু এয়া দেউতাই তুলসীও ৰুই থৈছে পথাৰত, কাৰোবাৰ কাহ চৰ্দি হ'লে আহিব আমাৰ ঘৰৰ পৰা তুলসী নিবলৈ। এয়া পৰিৱেশ, এতিয়া ঘৰলৈ যাবই হ'ল আৰু, গুচি আহিলোঁ
পুখুরীর পড়া মানে পুখুরী পাড়ার পড়া হয় আমার জাতিলাউ গছ দেখিছেনে হেয়া জাতিলাউ গছ জাতিলাউ লাগি আছে সরু সরু হয়ে আছে তারপর মাহত আছে ছাগলী ওসর কারণ ছাগলী মানে কুকুরে বহুত ধরা হয়েছে সেইকারণে মানে রখিয়া এটা লাগে মায়ে ধুনুয়ে ছাগলী ওসর আছে মানে পুখুরী পাড়ার উরহী ছিঙি আনিলো এটা যাও ঘরলে তো ঘর গিয়ে লগ পাই আছো কি কি করো আর আজি স্পেশিয়াল কেউ আবলা হল চাই থাকিব শেষলকে তো গম পাই যাব যে আমার এই টিকলু পালিটো সেইজনী মাকজনী আর দুটা আছে এই দুটা পালি ইমান মরম লাগে ন ছাগলী পালি কার কার মরম লাগে বাও মূর কিন্তু বহুত মরম লাগে আর আমার ধুনুয়ে যে ইমান ভাল পায় তাই একদম পালে এরি নিদিব আর এইফালে আমার ঘরের কাম চলি আছে পকা মিস্ত্রীরে পকা করে আছে এতিয়া কোঁ আহক আসল কথাটোলে আসলতে আমার হাঁহ গুটিকেইটা বেছি দিলে আর এটা থৈ দিছিলে মানে খুড়ার ছোৱালীজনী বিয়া ভাত খাবলে মাতিছো তার মানে বিয়া পালে হি আর এমাহ আছে তাকে তাই হাঁহর মাংস খাই ভাল পায় আর এয়া ভোর ভাইটিয়ে হাঁহটো ঠিকঠাক করে আছে এয়া জুইত পুড়িছে গোটেইখিনি কাম সিয়ে করেছে মই মাত্র অলপ সলপ সহায় করে দিছো আর পানি সানি ধরে আর জুই চুই ধরে দিছো হাঁহটো পুড়িবর কারণে বাকি তাই হাঁহ মাংস খাই ভাল পায় যে সেইকাৰণে হাঁহ এটাকে থৈ দিলে আৰু ঘৰৰ হাঁহ এয়া দেখিছেনে ইমান ধুনীয়া হাঁহটো তাকে খাম আৰু আজি এয়া বাজিছে চাৰে ছটা আৰু আহিছোঁ ভাত বনাবলৈ আজি মানে আহিব আমাক ঘৰৰ ছোৱালীজনীৰ তাই বিয়াটো বিয়া ভাত খাবৰ কাৰণে মাতিলোঁ আজি তাকে বোলো হাঁহৰ মাংস খাই ভাল পায় হাঁহৰ মাংসকে বনাওঁতো বনাই কৰি লওঁ লগ পাই আছোঁ চাই থাকিব এয়া মাংস দেখিছেনে এক কেজি ডেৰ কেজি মানে হ'ব আৰু এয়া মই বনাবলৈ ৰেডি হ'লোঁ আৰু বনাই আছোঁ মানে আজি আপোনালোকৰ লগত ৰেচিপিটো শ্বেয়াৰ নকৰোঁ বেলেগ এদিন বাৰু শ্বেয়াৰ কৰিম দেই মানে শ্বেয়াৰ কৰি থাকিলে বহুত দেৰি হৈ যাব এয়া মোৰ মাংস হৈছেহি আৰু পানী চানী দিব অলপ বাকী আছে তো বনাই আছোঁ আর এইফালে দেখিছেনে এয়া উরহি মই যে পুখুরীর পাড়ারপা ছিঙি আনিছিল আমার গছর সেয়া উরহি এয়া কুটি ললো লগতে আলু দুটাও দিছো দেই মানে আলু সুতি খাই ভাল লাগে ভাজিখনো অল্প সরহ হব এয়া দেখিছেনে ভাজি আছো আর এয়া সব ভাজি হয়ে গল আর এইফালে মোর দালি হয়ে গল এইফালে হয়ে গল মাংস দেখিছেনে কিমান ধুনিয়া একটা কালার আহিছে আর এইফালে আমার ঘরের সরু বিলাহি চাটনি এখন বনালো আর এয়া মোর রেডি হয়ে গল দালি ভাজি চাটনি আর মাংস আর এইফালে ইহন দুটাক ভাত খাবলে দিয়া হল মানে ঘরের ছোৱালী আর ইমান স্ট্যান্ডার্ড করা নাই আর ভাত পানি খাই বই হয়ে গল এইফালে গমেই নাপায় মই যে ভিডিও বনাই আছো মানে তাইক কৈছিলো ভিডিও এখন করো তাই নাই নাহে লাজতে গোটেইজনী একবারে আর ভিডিও করা বলে গম পাই এয়া লুকাইছে দেখিছে এয়া একদম ভিডিও করা বলে গম পাই গোটেইজনী একদম লাজতে মরি গেছে আর পিছত মোক বকি আছে যিয়ে নহক বিয়া হয়ে যাবগে ন স্মৃতিটো থাকিব গাভৰ কালৰ সেইকাৰণে তাইক মই উঠাব বিচাৰিছিলো তাই বেছি নুঠে আর এয়া একেলগে পঢ়া মানে মোৰ খুড়াৰ ছোৱালী হয় নিজরে আর আমার ভাইটি দুটাৰ লগত একেলগে পঢ়াটো সিহঁতৰ সৰু কালৰ ফটো এখন আছে মই শেয়ার করম চাবচোন সিহঁত তিনটা কেনেকুৱা আছিলে আর ডাঙৰ ভাইটিক ভিডিও করম বুলি কোৱাৰ কাৰণে সি মানুহটো গায়ব হৈ থাকিলে তাইৰ লগত ভাতো খাবলৈ নাহিলে তাকে ফটোখন চাবচোন দেই এয়া দেখিছেনে সিহঁত তিনটা মাজত তাই আৰু কাষত আমাৰ ইহঁত দুটা বাজিলে চাৰে নটা দহটাই বাজিছে সি আৰু আমাৰ ভাত পানী খোৱা বোৱা হৈ গ'ল আৰু ভণ্টি আহিলে তাইও ভাত পানী খাই বৈ গ'ল লাজতে একেবাৰে কেমেৰা সন্মুখত নাহিলেই আৰু সেইকাৰণে মোৰ ভিডিঅ' চিডিঅ' বনোৱা নহ'ল তো আজি ভিডিঅ'টো ইমান এটা সামৰণি মাৰিছোঁ চাই থাকিব ধন্যবাদ